वेलकम माय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तुम्हारे सबा के चैने स्वागत। आजकल जो वीडियो होते जाच्छे MCQ एडाप्टेशन पैकेज सबजेक्ट इंग्लिश क्लास 10। एखाने एकटु बोले रखी तुम्हारे ये इंग्लिश देवा हुए छे, एटा एकटु डिफिकल्ट ग्रामाटिकल पोर्शन एकटु डिफिकल्ट आछे। এখন আমি উত্তর করিয়ে শুধুমাত্র উত্তরটুকু বলে আমি সময়টা কখন অত্যন্ত ছোট করে দিতে পারতাম, কিন্তু এখানে আমার পড়ানোর মূল উদ্দেশ্যটা কিন্তু শুধু উত্তরটা দেওয়া নয়, কেন গ্রামারটা একটু বোঝো যে কেন এই উত্তরটা সঠিক বা অন্য উত্তরগুলো ভুল। তো সেই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো একটু ভিডিওটা দীর্ঘ হবে, কিন্তু তোমরা অ্যাটলিস্ট জানতে পারবে, তোমরা বুঝতে পারবে এর গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা। প্রথমটা হচ্ছে ফর কোয়েশ্চেন নাম্বার 1 and 2, চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। এই দুটোর মধ্যে একটি বাক্য আছে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট, তা সেই বাক্যটাকে চুজ করতে হবে কীভাবে। দেখো প্রথমে যদি আমি দেখি একের দাগের, আই ডিডিন্ট নিউ, ডিডিন্ট অর্থাৎ ডিড পাস্ট টেন্সে আছে, এখানে কি না নেগেটিভ বাক্য করার জন্য আমরা জানি পাস্ট ইনডিফিনাইটে ডিড নিয়ে আসি। তো ডিড যখনই এসছে তখন মূল ভার্ব হবে নো, মানে প্রেজেন্টে থাকবে, অর্থাৎ ফার্স্ট ফর্মে থাকবে, কিন্তু এখানে পাস্টে আছে, অতএব এটা নয়। আই হ্যাডেন্ট নো, দেখো হ্যাড থাকার পর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হওয়ার কথা, তো এখানে নেই, অতএব এটাও তো ভুল। আবার প্রেজেন্টে দেওয়া আছে, এটা পাস্টে আবার এটা প্রেজেন্টে এস যোগ হয়েছে, সেটা সম্ভব নয়। আই ডিড নিউ দিস উড হ্যাপেন, আই ডিড নিউ, এইখানে দেখো দুটোই হচ্ছে পাস্ট, মেন ভার্বও পাস্ট আবার অক্সিলিয়ারিও পাস্ট, তো এটা নয়। আই didn't know, এইটা হবে সঠিক অ্যান্সার, দিস উড হ্যাপেন। এইটা এখানে যেটা দেওয়া হয়েছে সেটাকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইংরাজিতে চার ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে, জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের কনস্ট্রাকশনটা বুঝলে তুমি বুঝতে পেরে যাবে, প্রথম যে ক্লজটা থাকবে তাতে কী থাকবে না, যদি হ্যাড অর্থাৎ পারফেক্ট থাকে, যেমন ইফ এবং ইফ দিয়ে, কন্ডিশনাল মানে ইফ দিয়ে আসছে, ইফ ইউ হ্যাড কল্ড হিম, তাহলে পরেরটাতে হয় শুড হ্যাভ না হলে উড হ্যাভ ব্যবহার হবে এবং মেন ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। এখানে একটাই বাক্য আছে যেটা এই ক্যাটাগরিতে আসে, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম, যদি তুমি তাকে ডাকতে সে আসতো, কিন্তু তুমি ডাকোনি অতএব সে আসেনি, এটার অর্থ এটাই। ফর কোয়েশ্চেন নাম্বার 3, 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে কারেক্ট অল্টারনেটিভ দেখতে হবে। দেখো এখানে তোমাদের একটা পজিশন বোঝানো হচ্ছে, এ এবং বি, ইন দ্য এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর টু বক্সেস, এ এবং বি দুটো বক্স, এবং এ ইজ দ্য বল, এই এ অর্থাৎ অ্যাট দ্য রেট এটাকে বলা হয়, এই অ্যাট দ্য রেট হচ্ছে একটি বল, তাহলে এ ওই বলটি ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, কোন সব কোন প্রিপোজিশন দিয়ে এটাকে আমি বোঝাতে পারবো, অবশ্যই দুটো জিনিসের মধ্যেখানে থাকলে বিটুইন। এরপরে এক্স টু দি পাওয়ার নয়, এটা এক্সের মাথার উপরে কিউ আছে, ইন দিস এক্সপ্রেশন ইফ এক্স ইজ এ ম্যান, যদি ধরো এক্সটা হচ্ছে একজন ম্যান এবং কিউটা হচ্ছে একটা স্ট্রিট ল্যাম্প, কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড, কোনটা, এখানে দুটো হবে, প্রত্যেকটাই এই প্রথম তিনটাই কিন্তু বোঝাচ্ছে উপরে আছে, অন ওভার অ্যাবাভ, কিন্তু কোনটা সঠিক, অন হবে এমন কিছু উপরে যেটা টাচ করে থাকে, তো লোকটির মাথা তো টাচ করে নেই তাহলে এটা হচ্ছে না, ওভার এবং অ্যাবাভ এই দুটোর মধ্যে হবে, অ্যাবাভ আমি নিজে করছি, অ্যাবাভ হবে, কেন হবে না, দেখো ওভার আমরা কখন বসাই, ওভার যখন মুভমেন্ট মাথার উপর দিয়ে কোনো উপর থেকে কোনো মুভমেন্ট বসাবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, আমি এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে, আমি যখন গ্রামাটিক্যাল ভিডিওগুলো করব তখন। তো অ্যাবাভটা হচ্ছে ফিক্সড প্লেস, সেই জন্য এখানে, কারণ এখানে একটা ল্যাম্পপোস্ট সেটা সবসময় ফিক্সড, তো এটা হবে অ্যাবভ। 5, 6, 7, 8, 9, 10, 11, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানেও কারেক্ট অল্টারনেটিভ দিয়ে করতে হবে, যেহেতু MCQ। আফটার 6 months, তুমি 6 মাস পরে, ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ লাইক মি, আমার মতো ইংরাজি বলতে পারবে, এখানে কোনো জটিলতা নেই। অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো, এখানে অল দ্য উইনার্স উইল গিভ, না উইনারও তো প্রাইজ দেবে না, উইল বি গিভিং, তারা তো প্রাইজ দেবেন, এটা কোনো মতেই এটা অ্যাক্টিভ ভয়েসে হবে না, এটা হবে প্যাসিভ ভয়েসে, তাহলে কোনটা উইল হ্যাভ গিভেন না উইল বি গিভেন, তাহলে এটাও প্যাসিভে নেই, উইল হ্যাভ গিভেন এটা হচ্ছে পাস্ট, এই সরি ফিউচার পারফেক্টে আছে,
তাহলে একমাত্র প্যাসিভে আছে উইল বি গিভেন, তাহলে অল দ্য উইনার্স উইল বি গিভেন, উইনারদের প্রাইজ দেওয়া হবে না নাকি উইনাররা প্রাইজ দেবে, তাহলে অ্যান্সারটা হবে ডি। বিফোর ইউ গেভ অ্যান্সার্স, তুমি অ্যান্সার দেওয়ার আগে আওয়ার টিচার্স ড্যাশ দেম টু আস, আমাদের টিচার কি করেছে, হ্যাড সেন্ট, উইল সেন্ড, ওয়াজ সেন্ডিং, সেন্ড, দুটো অ্যাকশন যখন পরপর ঘটছে তখন যে অ্যাকশনটা আগে হয় সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যে অ্যাকশনটা পরে হয় সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে আওয়ার টিচার কোনটা পাস্ট পারফেক্টে আছে, হ্যাড সেন্ট, তাহলে উত্তর হবে এ। কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ, হয় উইথ হবে না হলে বাই হবে, কোনটা হবে পারফেক্ট, যখন কোনো কিছু কাটা হচ্ছে কোনো বস্তু দ্বারা তখন হবে উইথ, কোনো ব্যক্তি দ্বারা হলে বাই, তাহলে এখানে হবে এ উইথ। ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, এখানে দুটো হতে পারে, বাই হতে পারে অথবা অন হতে পারে, আমরা সবসময় মনে রাখবো বাই হচ্ছে মোড অফ ট্রান্সপোর্টেশন, যেমন হি কেম হেয়ার বাই এয়ার বা বাই রেল, কিন্তু যখন আমার বডি পার্টসের উপর জিজ্ঞেস করবো তখন হবে অন, বডি পার্টসের ক্ষেত্রে এখানে উত্তর হবে অন ফুট। এল্ডার্স শুড হ্যাভ বিন রেসপেক্টেড, শুড হ্যাভ বিন হচ্ছে মানে রেসপেক্টেড হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, তাহলে এটা হবে না, শুড বি রেসপেক্ট না, শুড বি এর পর রেসপেক্টেড হতো প্যাসিভে, কিন্তু এখানে শুধু রেসপেক্ট আছে, শুড রেসপেক্ট, এল্ডাররা কি তারা রেসপেক্ট দেবে অন্যদের, না তারা রেসপেক্টেড হবে, অর্থাৎ শুড বি রেসপেক্টেড, এইটা হচ্ছে প্যাসিভ, তারা এল্ডার্সদের অবশ্যই আমরা সম্মান করব। হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, এইখানে একটু তোমাদের ঘুরিয়ে দিয়েছে কীরকম, এই হ্যাবটা আমরা জানি কি এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু এই বাক্যে এইটা একটা নাউন হিসেবে বসেছে, অর্থাৎ হ্যাব, দেখো এখানে সিঙ্গল ইনভার্টেড কমা দেওয়া আছে, হ্যাব অর্থাৎ অর্থাৎ হ্যাবকে আমরা জেনারেলি বসাই, হ্যাব কিন্তু এটা ভার্বের অংশ এখানে নয়, এটা নাউন, তাহলে হ্যাবের পর যেহেতু সিঙ্গুলার নাউন তাই ইজ হবে, হ্যাব ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। কোয়েশ্চেন 12-13, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কো রিলেশনস, এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে, গুজ গ্যান্ডার, অর্থাৎ এখানে জেন্ডার চেঞ্জের কথা হয়েছে, বিয়ের ক্ষেত্রে হবে ড্রোন, লর্ড লেডি র্যাম, ছেলে র্যাম হচ্ছে এখানে রাম নয়, এখানে র্যাম বলতে আমরা ছেলে মেল শিপকে বোঝাই, ভেড়া, এর হয় দুটো হয়, একটা হচ্ছে ই ডব্লিউ ই ইউই অথবা ই ভি ই ইভ, এখানে ইউই আছে যখন ইউইটা লিখবে, ইভ নয়। ফর কোয়েশ্চেন 14-16, চুজ দ্য অল্ড কারেক্ট ন্যারেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্সেস, হি শেড টু মি, সে আমাকে বলেছিল আই এম রেডি, তাহলে পাস্ট টেন্সে আছে শেড, হি টোল্ড টু এটা হবে না, দ্যাট হি ইজ রেডি, তাছাড়া এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেই হয়ে আছে, তাহলে এটা নয়, এখানে পাস্ট টেন্স মানে এরও ভেতরে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেটাও চেঞ্জ হবে, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, তাহলে এটাই হবে আসল উত্তর, হি ওয়াজ রেডি, হি টোল্ড মি। দে শেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, ভালো করে দেখো, উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, আমরা জানি কি নর্মালি যে ভেতরে টেন্স চেঞ্জ হয়, কিন্তু এটা যেহেতু ইউনিভার্সাল একটা ট্রুথ, সত্য, যেটা কোনো দিন চেঞ্জ হওয়ার কথা নয়, তাহলে সেই ক্ষেত্রে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটা টেন্সের কোনো চেঞ্জ হবে না। দে শেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এখন এই উইটা আমরা নর্মালি জানতাম যে উইটা চেঞ্জ হবে দে, তারা বলেছিল যে আমরা উইদাউট অক্সিজেনে বাঁচতে পারবো না, এই আমরাও বলতে আমিও তার মধ্যে ইনক্লুড, সো দে শেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। দ্বিতীয়টা অনেকেই প্রশ্ন এখানে বলতে পারে, দে শেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তারা বলেছিল যে তারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তার মানেটা হচ্ছে আমি কি তাদের বাইরে, না, হিউম্যান বিং ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তাহলে সে যদি বলে দে ক্যান নট লিভ দ্যাট উই ক্যান নট সরি দে শেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, তাহলে সেটাই উত্তর হওয়া উচিত। রাহুল শেড টু মি উই আর মর্টাল, রাহুল আমাকে বলেছিল দ্যাট উই আর মর্টাল, তাহলে এটাও হচ্ছে উই আর মর্টাল, এটাও হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, আমরা মরণশীল মানুষ, মরণশীল, তাহলে রাহুল শেড টু মি, রাহুল আমাকে বলেছিল দ্যাট উই আর মর্টাল, তাহলে উত্তরটা হবে রাহুল শেড to me that we are mortal.
ফর কোয়েশ্চেন নাম্বার 17-18 চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ, এখানে ভয়েস চেঞ্জটা দিতে হবে। সাহিল শর্মা মেক্স টি, তাহলে টি ইজ মেড বাই সাহিল শর্মা, এই একেরটা হবে উত্তর, টি ইজ মেড। মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ ইজ ওয়াচড বাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে ইজ বিং হবে। তো দ্য ম্যাচ হ্যাড, না হ্যাড তো কোনো প্রশ্নই নেই, এটাও হচ্ছে না, তাহলে ইজের পর ইজের বিং হওয়া উচিত ছিল, সেটাও নয়। দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, এটাই হবে উত্তর। ফর কোয়েশ্চেন নাম্বার 19-20-21 দ্য সেন্টেন্সেস আর ডিভাইডেড ইন্টু ফোর পার্টস, মেক মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরর, অর্থাৎ এই চারটে বাক, তোমাদের একটা বাক্যকে চারটে ভাগে ভাগ করা হয়েছে, সেই পার্টটাকে মার্ক করো যেখানে যেই পার্টের মধ্যে বাক্যের মধ্যে একটু ভুল আছে, কোন পার্টে ভুল আছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং নর কুড আই আন্ডারস্ট্যান্ড হোয়াই হ্যাড দে লেফট সো সুন, ভালো করে দেখো বাকি অংশগুলো ঠিক কারেক্ট, এখানে কোনো অসুবিধা নেই। হোয়ার দে ওয়ার গোয়িং নর কুড আই, নরটা আগে আসার জন্য এই আইটা পেছনে গেছে, অক্সিলিয়ারিটা কুডের সাবজেক্টের আগে এসছে, যেহেতু নেগেটিভ থাকলে অক্সিলিয়ারি সামনে আসে। তো হোয়াই হ্যাড দে, এটা তো কোনো কোশ্চেনই নয়, তাহলে কোশ্চেনই যখন নয় তাহলে এখানে হোয়াইটা তো আর কোশ্চেনের জন্য আসেনি, এটা একটা রিলেটিভ প্রোনাউন, প্রোনাউনের কাজ করেছে। তো আমরা এখানে হ্যাডটা কখনোই সাবজেক্টের দের আগে আসবে না এই ক্লজটাতে, অতএব এই পার্টেই ভুল আছে, উত্তর হবে সি, সি পার্টে ভুল আছে। হি ওয়াকড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হুইজ নট ওনলি ওল্ড বাট অলসো ইল, নো এরার। 5 miles ভাবছো যে এটা প্লুরাল নাউন, কিন্তু ডিস্টেন্সটা 5 miles, 5 miles প্লুরাল, যদিও মনে হচ্ছে এটা প্লুরাল কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গুলার, একটা দূরত্বকে বোঝাচ্ছে, এটা কখনোই প্লুরাল হতে পারে না, হুইচ আর না হবে না, হুইচ ইজ। তো পার্ট কোন পার্টে ভুল আছে, না এই এ ফার্স্ট পার্টেই ভুল আছে। নাও ইট ক্যান বি ইজিলি সেড দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, নর্মালি ঠিক আছে, তাহলে এখানে নো এরার, কোনো ভুল নেই, ডি। 22-23-24 এই তিনটে দাগের ক্ষেত্রে চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স, অর্থাৎ কোন, এখানে বাক্যটাকে ভেঙে দেওয়া হয়েছে, কোন অংশটা আগে আসবে, তারপরের অংশটা কোনটা হবে, তারপরের অংশটা কোনটা হবে, এটা বলতে হবে। ইয়ংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজেস গোয়িং ইজ সামথিং আনহেলদি, তাহলে বাক্যের সাবজেক্টটা হবে দ্য এফেক্ট, অর্থাৎ কিউ, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, দ্য এফেক্ট অফ দ্য সিনেমা কিউ, তাহলে আর, কিউয়ের পর আর এই অংশটা আছে, দেখো এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়ংস্টার্স হবে। এইখানে বাক, তোমাদের এই কোয়েশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, এখানে ঠিক মতো করে দিতে দেওয়া হয়নি, অ্যাকচুয়াল বাক্যটা আমি বলে দিই, দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইয়ংস্টার্স ইন দ্য সিটিজ অ্যান্ড ভিলেজেস ইজ সামটাইমস আনহেলদি, অর্থাৎ এই অংশটার পর, এইটার পর এই পি অংশটা আসবে, পি অংশটার সঙ্গেই এই অংশটা জুড়ে যাওয়া উচিত ছিল, তো এইখানটা ভুল করে দিয়েছে, তো কিউ আর এস পি এটাই হবে সঠিক ক্রম। নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অব লার্নিং অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দ্যান দ্য ওয়ারিয়র আর অ্যাডমিনিস্ট্রেটর। প্রথমটা ট্রিকটা হচ্ছে এই, এই ধরনের ক্ষেত্রে যে আগে সাবজেক্টটা খুঁজতে হবে, তো এখানে নট দিয়ে শুরু হয়েছে, তো নট দিয়ে সাবজেক্ট শুরু হবে না, নট ইনডিড, এবং এই অংশটা প্রথমেই একদমই আসছে না, অ্যান্ড এটাও তাহলে হচ্ছে না, অ্যান্ড দিয়ে শুরু হয়েছে, কখনো বাক্য অ্যান্ড দিয়ে শুরু হয় না, কোনো বাক্য বাট দিয়ে শুরু হয় না, হ্যাঁ সেটা কিছু কিছু রেয়ার ক্ষেত্রে আছে কিন্তু সেটা এখানে হবে না, বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন, না এটা প্রথম হচ্ছে না, তাহলে আওয়ার কান্ট্রি অর্থাৎ কিউ নম্বর বাক্যটা হচ্ছে ফার্স্টে আসবে, তাহলে এখানে কোনটা, এই দুটো আছে এ এবং সি, এই দুটোর মধ্যে এবার কোনটা হবে, আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তাহলে কিউপি এইটা আসছে আমাদের, দেখা যাক তারপরে দুটো বাক্য,
বাট ইন দ্য সেন্স অফ এডুকেশনাল হ্যাজ বিন ইউনিভার্সাল অ্যান্ড এইটা বাক্যটা হ্যাঁ ঠিকই আছে অ্যান্ড দ্য লার্নড ম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার স্টিম দ্যান দ্য ওয়ারিয়র অর অ্যাডমিনিস্ট্রেটর তাহলে কিউপি এস আর টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশন ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইজড এইখানে কোনটা হবে এইখানে দুটো বাক্য দিয়ে শুরু হতে পারে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশন তোমাদের মনে হতে পারে ইন দিয়ে আছে অতএব এটা হবে না না এটা এখানে একটা ফ্রেজ হিসেবে যুক্ত হয়েছে অতএব ফ্রেজটা দিয়ে হতে পারে কিন্তু এটা দিয়ে হতে পারে অথবা এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইজড এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে অর্থাৎ হয় কিউ দিয়ে না শুরু নাহলে এস দিয়ে শুরু তাহলে কিউ নাহলে এস বি বা ডি এর মধ্যে যে কোনটা হবে তাহলে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনকে মাথায় রেখে এগ্রিকালচারাল এক্সপার্ট হ্যাজ অ্যাব অ্যাডভাইজড তাহলে কিউটা হবে ফার্স্ট এসটা হবে সেকেন্ড আর এরপরে আসছে আর তাহলে অ্যাডভাইজড ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট একদম লাস্টের অংশ টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড তাহলে কিউ এস আর পি শীতল নেভার ফেল টু গো টু স্কুল সি লাভ টু স্টাডি অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস উইথ হুম সি প্লেড সি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভড গার্ল হুইচ নাম্বার রিপ্রেজেন্টস মেন ভার্বস ফেল্ড লাভড দুই হুম সি প্লেড উইথ হুম সি প্লেড এক দুই তিন এখানে একটা ভার্বে দেওয়া হয়েছে দেখো ওয়ার আর এখানে ওয়াজ এই দুটোকে আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয় কিন্তু এই বাক্যে এখানে কিন্তু এরা মেন ভার্ব বি হওয়া অর্থে ব্যবহার হয়েছে কিন্তু এটা তোমাদের এখানে ইনক্লুড করেনি ইনক্লুড করলে তাহলে পাঁচ নম্বর হতো কিন্তু এখানে কোনোভাবেই পাঁচটা নেই তাহলে এখানে তিনটে ভার্ব ফেল্ড লাভড প্লেড এটা মেন ভার্ব হিসেবেই ধরা হয়েছে আর এখানে ওয়ার বা ওয়া যেহেতু এরা অ্যাকচুয়ালি অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মেন ভার্ব কিন্তু সেই জন্য এটাকে ধরা হয়নি তাহলে এটা উত্তর হবে মেন ভার্ব তিনটে হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেকটিভস অ্যাডজেকটিভস এখানে কোনটা শীতল নেভার নেভার তো অ্যাডভার্ব কার্ডিনাল অ্যাডজেকটিভ এই অ্যাডজেকটিভটা সংখ্যাবাচক অ্যাডজেকটিভ তাহলে টু ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডসকে এটা মডিফাই করছে তাই এটা ফ্রেন্ড হচ্ছে নাউন তাই এটা একটা অ্যাডজেকটিভ উইথ হুম সি প্লেড সি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভড এই বিহেভড শব্দটা কাকে মডিফাই করছে গার্ল আর ডিসেন্টলিটাকে মডিফাই করছে বিহেভডকে অর্থাৎ ডিসেন্টলি হচ্ছে অ্যাডভার্ব বিহেভটা হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে দুটো অ্যাডজেকটিভ টু অ্যান্ড বিহেভড তাহলে অ্যান্সার হবে টু হুইচ নাম্বার রিপ্রেজেন্ট প্রপার নাউন এখানে অর্থাৎ প্রপার নেম তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করবো না আর আমি ভিডিও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে আমি সমস্ত পার্ট অফ স্পিচ নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে তাহলে এখানে শীতল হচ্ছে প্রপার নাউন নীলা অ্যান্ড কিম এরাও প্রপার নাউন উইথ আর ফ্রেন্ডস ফ্রেন্ডসটা কমন নাউন গার্লটাও হচ্ছে কমন নাউন স্কুলটাও কমন নাউন তাহলে এখানে তিনটে হচ্ছে প্রপার নাউন শীতল নীলা কিম হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্ব অ্যাডভার্ব নেভারটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব এই ডিসেন্টলি হচ্ছে অ্যাডভার্ব এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব এখানে অ্যাডজেকটিভটা একটাই আছে যেহেতু এটা এক নাম্বার এই এক এটা কাউকে করেনি তোমরা বলতেই পারো এখানে দেখো টু এইটা যখন কোনো নাউনের আগে বসে তখন কিন্তু এই টুটাকে অ্যাডজেকটিভ হিসেবেই ধরি যদি সেটা না ধরা হয় তাহলে কিন্তু একটাই অ্যাডজেকটিভ নাম্বার 29-30 আর বেসড অন রাইটিং স্কিলস শবনম ইউজড দ্য ওয়ার্ড কাউন্টারসাইন অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং হোয়াট হ্যাজ সি রিটন কাউন্টারসাইন একমাত্র নোটিশে লাগে তাই তো তারপর প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স লিঙ্কার্স মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটন আ প্রসেস অ্যাট ফার্স্ট নেক্সট দেন এই সমস্ত লিঙ্কার লাগাই এবং এটা প্রসেসিং তো এখানে তোমাদের একটা আনসিন দেওয়া হয়েছে আনসিনটা আমি আর পড়ছি না টাইম অনেক অলরেডি অনেকটা হয়ে গেছে তো আনসিনটা তোমরা একটু পড়ে নিও একদম সহজ আনসিন আছে তো সেই আনসিনের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি দ্য স্টুডেন্টস ওয়ার অফ ক্লাস টেন দ্য ইন্টারাকশনস ওয়ার হেল্ড অন থার্সডে দ্য স্টুডেন্টস বিলংড টু কোথাকার কোন স্কুলের স্টুডেন্ট মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি
The age of Debabrat Pal was 21 years old. Dekho, age of Debabrat 21 years old. 21 years old. The most suitable title hobe. Ekhono bhul ache, most suitable title dewa nei. Of the passage is death of two citizens. Na, eta angshik shotti. Natural disaster, eta angshik. Puro series etake cover korche ekmatro ei title ta. Lessons on lightning for students. আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার সঙ্গে বেল বাটনটা প্রেস করে রাখবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে ভালো থেকো সুস্থ থেকো বাই